আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নফল ইবাদতে মগ্ন হতেন আর অনেক বেশি বেশি নফল রোজা রাখতেন। পবিত্র কোরআনে যে চারটি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে, মাহে রজব তার অন্যতম একটি। আরবি সত্য মাস হলো এই রজব মাস। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 12 মাসে হয় একটি বছর, তার মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত। 3টি মাস ধারাবাহিকভাবে এসেছে আর তা হলো জিলকদ, জিলহাস ও মহরম। আর চতুর্থ মাসটি হলো রজব, যা জামাদুল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী একটি মাস। প্রিয় দর্শক, অন্যান্য মাসের মতো রজব মাসের জন্য বিশেষ কিছু নফল আমল রয়েছে, যেটি আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম করতে পারি। সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব, তো মেহরবানি করে একটি লাইক দিয়ে দিন। প্রিয় দর্শক, হাদিসে পাঠে জানা যায় যে যখন রজব মাস শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে এ দোয়া পাঠ করতেন এবং সাহাবীদেরকেও বলতেন এ দোয়া পাঠ করতে। আর সেটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি আবার পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। প্রিয় দর্শক, তাই বলা যায় যে মুমিন মুত্তাকিরা সম্মানিত রজব মাস থেকেই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। স্রষ্টার পরে মাখলুকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। প্রিয় দর্শক, তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, অর্থাৎ বলতে থাকি যে হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানে পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগি, দান খয়রাত, কোরআন পাঠ সহ সব পূর্ণ কর্ম বেশি বেশি করতে পারি, এ সমস্ত দোয়া করা উচিত। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি দোয়া করতেন, ইবাদত করতেন। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন আর বিশেষ করে রজব মাসে। প্রিয় দর্শক, আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরও সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্মানিত রজব মাসের তাৎপর্য এবং রজব মাসের যে আমল রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।